আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যাদের ঘাড় গলা হাত পা পুরনো ময়লা জমে আছে, অনেক দিন ময়লা জমে আছে, কিছুতে আপনারা আপনাদের হাত পা পরিষ্কার করতে পারতেছেন না, মাত্র আপনারা এর এমনিটি একবার ব্যবহার করলে আপনাদের হাত পা ঘাড় গলা মাত্র 2 মিনিটে ফর্সা হবে ইনশাল্লাহ। পুরনো ময়লা, পুরনো গভীর ময়লা কালো দাগ তুলে আনে আপনাদের হাত পা এবং ঘাড় গলা অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা হাত পায়ের পরিচর্যা করতে চান, ঘাড় গলার পরিচর্যা করতে চান, ফর্সা করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা রোদে ধুলা বালুতে কাজ করি, তাই আমাদের হাত পাগুলো অনেক কালো হয়ে যায় এবং ময়লা জমে যায়। তা আমরা বাসায় বসে কীভাবে হাত পায়ের যত্ন নিতে পারি এবং ঘাড় গলার ময়লা কালো দাগ, পুরনো কালো দাগ দূর করতে পারি, তার জন্য এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিচ্ছি ইনো। ইনো এ খাওয়ার ইনোটা এতটাও উপকার, অরেঞ্জ এই ইনোটা আপনাদের গভীর ময়লা কালো দাগ একদম ফুলে পেঁপে একদম নরম হয়ে তুলে আসতে সাহায্য করবে। আমি ইনুর থেকে হাফ পরিমাণ ইনু নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি তৈরি করে নিতে পারেন, তবে আমি হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি কারণ আমার হাফ পরিমাণের দরকার, যেহেতু আমি হাতে অ্যাপ্লাই করব দু হাতে এবং ঘাড়ে। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে কোলগেট। কোলগেট পেস্ট আপনারা কম বেশি জানেন, গভীর কালো দাগ তুলে আনতে সাহায্য করে এবং ফর্সা করতে সাহায্য করে। ইনু আপনার পুরানো ময়লা গভীর ময়লাগুলোকে নরম করে তুলতুলে করে তুলে আনতে সাহায্য করে। আমি এখানে নিয়েছি পেস্ট, কোলগেট পেস্ট, আপনারা অবশ্যই কোলগেট পেস্টে নেবেন। এই পেস্টটা খুবই উপকার হাত পা ঘাড় গলা পরিষ্কার করার জন্য। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার না বেকিং সোডা, অনেকে বুঝতে ভুল করো, অনেকে কমেন্টস করে বেকিং পাউডার না বেকিং সোডা, তো বেকিং পাউডার না বেকিং সোডাটা। বেকিং সোডাটা যখন তোমরা এই যে কোনো কিছুর মধ্যে গরম কিছুর মধ্যে তেল দিলে যেরকম বুগলেই উঠে, ঠিক সেরকম বেকিং সোডা যখন তোমাদের হাতে পায়ে অ্যাপ্লাই করবে ময়লাগুলো নরম হয়ে তুলে আনতে সাহায্য করবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে লেবু। লেবু তোমরা কম বেশি বাড়ে কমে নিতে পারো, আমি হাফ পরিমাণ লেবু নিয়ে নিচ্ছি। লেবুর রসটাতে সাইট্রিক অ্যাসিডের ফলে গভীর পুরনো কালো দাগ এমনকি বছরের পর বছর জমে থাকা কালো দাগ তুলে আনতে সাহায্য করে এবং ভিটামিন সির অভাবে আমাদের হাত পা মুখ এবং ত্বকটা ড্রাক হয়ে যায় এবং লাবণ্যতা নষ্ট হয়ে যায়, তাই ভিটামিন সির ঘাটতি পূরণ করার জন্য লেবুটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি সবগুলো উপাদান নিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেবে। এতটা ভালো পমি পমি আকার ধারণ করবে যা তোমরা একবার ব্যবহার করলে তোমরা এর রেমেডির প্রেমে পড়ে যাবে। আবারও বলছি, যাদের পুরনো বহু পুরনো ময়লা জমে থাকা ময়লাগুলো তুলে আনতে এর রেমেডিটির কোনো বিকল্প নেই, ঘাড় গলা হাত পায়ের এই রেমেডিটি একবার মালিশ করে একবার মাসাজ করে দেখো, মাত্র 2 মিনিটে তোমাদের পুরনো কালো ময়লা দাগগুলো তুলে আনে আর তোমাদের হাত পাটা এমন পরিষ্কার করবে যা চকচক করতে তোমরা হাতে নাতে দেখতে পাবে, এতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে যা অন্তত লাগাতার 1 সপ্তাহ ব্যবহার করলে তোমাদের হাত পা ঘাড় গলা একদম ফর্সা হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছ রেমেডিটি কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি, তোমরা এভাবে তৈরি করে নেবে। এই রেমেডি খুবই পমি আকার ধারণ করে, খুবই স্মুথ এই রেমেডিটা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই রেমেডিটা ব্যবহার করারও খুব একটা আনন্দ আছে, এমন সুন্দরভাবে রেমেডিটি যা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরে মাসাজ করতে পারি আমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছি আমি যে লেবুর রস নিয়েছি সেই লেবুর খোসাটা আমি ফেলে দিইনি, লেবুর খোসা দিয়ে আমি আমার হাতে এবং ঘাড়ে আমি লেবুর খোসা দিয়ে মাসাজ করব। সুবিধা অনেক ভালো পাওয়া যায় কেননা লেবুর খোসাতেও প্রচুর পরিমাণ ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড আছে, যেহেতু আমরা রসটা দিয়েছি জুসটা দিয়েছি তারপর আমরা লেবু চারমা দিয়ে এভাবে যদি ঘষা মাজা করি অনায়াসে আমাদের হাত পা গভীর ময়লা কালো দাগ তুলে আনে, আমাদের হাত পা গলা ঘাড় এতটা ফর্সা এতটা
উজ্জ্বল হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। দেখতে পাচ্ছ আমার হাতে মেহেদি, এগুলো উঠতে চাচ্ছে না। আজকে দেখো আমি এই রেমেডি দিয়ে মেহেদি সম্পূর্ণভাবে মেহেদিগুলো তুলে নেব, একদম ফর্সা করে নেব। এভাবে তোমাদের হাত পায়ের ময়লা, কালো দাগ, গভীর ময়লা, পুরনো ময়লাগুলো তুলে আনতে সাহায্য করে। অনেক আপদ ভাইয়াদের আছে ঘাড় অনেক কালো, গলা অনেক কালো, তারা এই রেমেডিটি কন্টিনিউ ব্যবহার করো। দেখবে মাত্র 2 মিনিটে তোমার হাত পা গলাঘাট এতটা পরিষ্কার, এতটা ফর্সা হয়ে যায় যা তোমরা নিজে নিজের প্রমাণ পাবে। অবশ্যই উপকার পেলে তোমরা কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আবার বলছি আমি এতক্ষণ তোমাদেরকে একটা অনুরোধ করি নি, এখন অনুরোধ করব, যেহেতু যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেছ তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। একটা ভিডিওতে যদি তোমরা লাইক করো তাহলে আমাদের উৎসাহ হয়, মানে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য একটা আগ্রহ প্রকাশ পায়। আমরা যদি ভিডিও তৈরি না করে তোমরা কীভাবে দেখবে, কীভাবে শিখবে? তাই একটা লাইক বাটনে একবার ক্লিক করো, ক্লিক করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য একটা আগ্রহ প্রকাশ পাবে, একটু উৎসাহ হবে যে আমাদের ভিডিওটা তোমরা পছন্দ করতেছো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, ছোট বোন অথবা বড় বোন হিসেবে একটা লাইক হয়ে যাক আমার ভিডিওতে, আর একটা সাবস্ক্রাইব করে দাও, মন চাইলে শেয়ার করে দাও। এই ভিডিওটির মাধ্যমে যেন অনেকে এই রেমেডিটি তৈরি করে উপকৃত হয় এবং অনেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবো, আল্লাহ হাফেজ।